আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি সাইফুলুদা উদা লেট এডিশনে আজকের বিষয়ে রাজনৈতিক কর্মসূচি ও জনজীবন আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক ও কলম লেখক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাইম নিজাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদস হোসেন আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত প্রথমেই জেনারেল শিকদার আপনাকে একটু জিজ্ঞেস করবো আমরা আজকে সাতাইশ দিন অবরোধের মধ্যে দিয়ে পার করলাম বিএনপি বলছে তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে এর মধ্যে সাতাইশ জন মারা গেছেন পঞ্চাশ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন কেউ নিরাপদ নেই ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি উপায় আছে বলে আপনি মনে করেন সিকিউরিটি পার্সপেক্টিভে দেখেন সবকিছুর গোড়ায় কিন্তু রাজনীতি তো সাতাশ দিন ধরে কি হচ্ছে সেটা সারা দেশের মানুষ আপনারা সবাই দেখছেন আপনি বলছেন যে এটা আন্দোলন বা রাজনীতি কিন্তু আমার কাছে যদি আমি সাধারণ একজন মানুষ হিসাবে আমি এর মধ্যে কোনো রাজনীতিও দেখছি না কোনো আন্দোলনও দেখছি না কারণটা হলো আন্দোলন কিন্তু আমরা যারা এখানে বসে আছি বা এই বয়সের মানুষ কিন্তু সবাই আমরা আন্দোলন দেখেছি আন্দোলনের কিন্তু কতগুলো চরিত্র থাকে আপনি যদি সেদিকে তাকান সেটা আমরা সবাই জানি সেটি এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তার কোনো একটি চরিত্র বৈশিষ্ট্য এখানে নেই সেই চরিত্র বৈশিষ্ট্যে যেমন রাজনৈতিক কর্মীরা তাদের নিজের পরিচয় আন্দোলন করে আমি অমুক দল অমুক পার্টি আমার এই দাবি এই আমার গ্রিভ্যান্সেস এটার জন্য আমি আন্দোলন করছি তার কিছু কোথাও আপনি দেখবেন না গত সাতাশ দিনে কি হয়েছে হিট অ্যান্ড রানের মতো আপনার পেট্রোল বোমা কাকে মারছে শ্রমিক কৃষক অসহায় মানুষ যাদের মানে প্রতিবাদ করবার মতো ক্ষমতাই নাই সেই সমস্ত মানুষকে পেট্রোল মেরে বোমা মেরে মারা হচ্ছে তারপরে আপনার আবার এটার দায় দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না আর দায় দায়িত্ব নিবেও না কেউ তা কারণ এই এই মানুষ মরার দায়িত্ব আর কেউ নিতে চায় না কিন্তু আমরা যা দেখছি আমরা কিন্তু সবাই দেখছি এখন কিন্তু সেই ছিয়ানব্বই সাল নাই ছিয়ানব্বই সালে কিন্তু আন্দোলন হয়েছিল বা আমরা এর আগেও আন্দোলন হয়েছে ইস্টাদের সময় হয়েছে বা তার আগেও আমরা তো সবাই আমাদের বয়স যাতে আমরা পাকিস্তানের আন্দোলন দেখেছি পাকিস্তানে আপনার এই যে সবচেয়ে বড় আন্দোলন তো আমরা সেই একাত্তর সালের অসহযোগ আন্দোলন সারা বাংলাদেশের মানুষ কিন্তু এক কাতারে চলে আসছিল তখনও কিন্তু আপনি কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না যে কোনো একটি বাসে আগুন দেওয়া হয়েছে কোনো একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে হ্যাঁ মারামারি কিছু হয়েছে তাই বিহারি বাঙালি কিছু ঘটনা ঘটেছে সাধারণ কোনো মানুষের গায়ে কিন্তু কেউ হাত দেয়নি কোনো না ইভেন রাষ্ট্রীয় একেবারে কোনো প্রতিষ্ঠান এরকম জ্বালাও পোলাও হয়নি সেই জন্য আর এখন তো আরও লেটেস্ট আন্দোলনের উদাহরণ কিন্তু আমরা আরব বসন্ত দেখেছি দেখেন কত বড় আন্দোলন হলো একটি এক একত্রিশ বছর পর্যন্ত ক্ষমতা থাকার পর মোবারককে বিদায় নিতে হলো কিন্তু সেই আন্দোলনে কিন্তু আপনি দেখছেন একটা তাহ কি একটা স্কোয়ার তাদের স্বাধীনতা স্কোয়ার বিতাহ তাহের স্কোয়ার সেই স্কোয়ারে কিন্তু মানুষ জড়ো হয়েছে সেখানে হতাহত হয়েছে কিভাবে যারা আন্দোলনকারী আর সরকার পক্ষের ভিতরে এখানে সংঘর্ষ হয়েছে বা পুলিশের সাথে সংঘর্ষ ওইখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে একজন সাধারণ মানুষ একজন নিরীহ মানুষ কোনো যাত্রীর পাশে কিন্তু আগুন দেওয়া হয় সেই আন্দোলন কিন্তু সফল হয়েছে তার কারণ সেখানে বৃহত্তর জনগণের সম্পৃক্ত ছিল আর সেখানে যারা আন্দোলন করছিল তারা কিন্তু এসে ওখানে দাঁড়িয়ে বলছে যে আমি অমুক এই আমার পরিচয় এই আমার দল এই আমার দাবি তারা কিন্তু ওখান থেকে ওই পুলিশের ভয়ও কিন্তু ওখান থেকে সরে যায়নি পুলিশকে তারা মোকাবেলা করে তারা যান দেওয়ার জন্য প্রস্তুত ছিল ওখানে কিন্তু আজকে দেখেন যে দল বিরোধী জোট জামাত বিএনপির থেকে পক্ষ থেকে যে তাদের কোনো নেতা কর্মী কোনো পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে যে আমি অমুক তার একজনের কিন্তু নাই অতএব সেটা আন্দোলনে আপনি কীভাবে বলবেন এটা সেফ যদি আপনি বলেন এটা একেবারে যেটা আপনি শুরুতে বললেন যে এটা মানুষের জীবনের নিরাপত্তার জন্য হিট অ্যান্ড রান করলে একজন ঘুমিয়ে আছে একজন মানুষ একটা টেম্পোর মধ্যে তাকে আগুন দিয়ে মারাতে এ তো এর থেকে সোজাকাস্তর হতে পারে না এটা করে তো কি কৃতিত্ব আর কি আন্দোলন সেটা আমার আসলে আমরা সাধারণভাবে এটা বুঝি না যারা আমরা আন্দোলন দেখেছি তারা কিন্তু আমরা এটা আপনার কাছে আবার অধ্যাপক উনি বললেন যে রাজনীতি নাই এখন কিন্তু রাজনীতিতে বোমাবাজি সংস্থা আমরা আগেও দেখেছি এখনো দেখছি গণতন্ত্র এবং সহিংসতা কি একসাথে যেতে পারে দেখেন যে আপনি যেভাবে যদি প্রশ্ন এইভাবে করেন যে তাহলে আমাকে যদি বলতে হয় যে টু প্লাস টু ইকাল টু ফোর ফোর মাইনাস টু 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 আমার মানে রাজনীতিতে এই ম্যাথমেটিক্স চলে না এগুলো একটা জটিল অঙ্ক আর কি আর জেনারেল সাহেব যে কথা বললেন আমি ওনার কথার এই অংশের সাথে একমত হব যে আন্দোলনের যে প্রকৃতি বা চরিত্র সেই চরিত্রটা অনেকটাই সহিংস চরিত্র লাভ করেছে এবং সেখানে যে ধরনের অ্যাকশন হচ্ছে সেই অ্যাকশনগুলোর ক্যাজুয়ালিটি হচ্ছে সাধারণ মানুষ যেটা খুবই নিন্দনীয় এবং অনেক ক্ষেত্রে এটা অপরাধমূলক এখন আমার প্রশ্ন হলো যে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কারা করছে যে বাংলাদেশে যদি আপনি দেখেন যে এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড এই আমি অত আগের ইতিহাসে গেলাম না এই গত এক মাসের যদি কর্মকাণ্ডগুলো দেখেন আপনি মাত্রা দিয়ে পার্থক্য হয়তো বের করতে পারবেন কিন্তু আপনি যদি এর মানে অন্তর্নিহিত অবস্থাগুলো আমরা অনুসন্ধান করবার চেষ্টা করি তাহলে দেখব যে এখানে তিনটা ফোর্স এই একটার সাথে যুক্ত একটা হলো আমি প্রথমেই বিরোধী দলেরটাই বলি যে বিরোধী দল উনি যে কথা বলেছেন আমি ওনার সাথে একমত আংশিক আংশিক একমত কি যে বিরোধী দল আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে কিন্তু তাদের নেতাকর্মীরা সেই আন্দোলনে সেইভাবে সম্পৃক্ত হচ্ছে না সাধারণ মানুষকেও তারা সম্পৃক্ত করতে পারছে না এটা সত্য এবং এই সত্য বিশেষভাবে সত্য হচ্ছে ঢাকা মহানগরীতে কিন্তু আপনি যদি ঢাকা মহানগরীর বাইরে জেলা বা উপজেলা লেভেলে দেখেন আমরা আপনাদের টিভিতেই এই যে সরকারি বোধহয় কিছু বিধিনিষেধ আসার আগ পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে মোটামুটি মিছিল মিটিং বিভিন্ন জায়গায় হয়েছে কোথায় পুলিশ ব্যাটন চার্জ করেছে টিয়ার গ্যাস মেরেছে কোথায় গুলিও করেছে তারপরেও আমরা কিছু ঝটিকা মিছিল বা মিছিল বা মিছিলের প্রচেষ্টা এরকম আমরা বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে লক্ষ্য করেছি কিন্তু ইদানিং টেলিভিশনে খুব একটা এগুলো দেখা যায় না কেন দেখা যায় না এটার জবাব আমার কাছে নাই আপনাদের কাছে আছে দুই নম্বর আমি যেটা বলবো যে তারপরেও আমি যেটা বলি যে বিরোধী দলের বিশেষ করে কেন্দ্রীয় এবং মহানগরী নেতারা ব্যাপকভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে যে তারা নিজেরাও মানে আন্দোলনে পুলিশের প্রতিবন্ধকতাকে মানে অতিক্রম করে যে রাস্তায় তাদের সাংগঠনিক এবং জনসমর্থনের যে শক্তিটা এটাকে রাস্তায় নিয়ে আসবে এটা করার মতো যে মেকানিজম তাদের অর্গানাইজেশনাল এবং মানে মুভমেন্ট পরিচালনার যে মেকানিজম এটা চরমভাবে দুর্বল বা অনেক ক্ষেত্রে ব্যর্থ এটা হচ্ছে এদের দিক থেকে তবে তাদের দিক থেকে সন্ত্রাসী অ্যাক্ট হচ্ছে এটা মানে প্রতীয়মান হয় আমার কাছেও দুই নম্বর হলো যে এই একটার সাথে সরকারি দল যুক্ত আপনি লক্ষ্য করেন আমি দুইটা উদাহরণ দিব আপনাকে একটা উদাহরণ হলো যে প্রায়ই কিন্তু টেলিভিশন আমরা দেখেছি যে লাঠি নিয়ে তারা রাস্তায় নামে ফায়ার আর্মস নিয়ে তারা রাস্তায় নামে এবং অনেক ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস করে কিন্তু সেইখানে কিন্তু আপনার এনফোর্সমেন্টের অ্যাকশন ওইভাবে হয় না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন যে বিএনপির ওই ডিপ্লোম্যাটিক চ্যানেলটা যারা মেনটেন করতো আপনি শফিক রহমান শমশের নবিন চৌধুরী এবং পরবর্তীকালে রিয়াজ রহমান তাদের উপরে যে আক্রমণগুলো হলো এগুলো উনি নিরাপত্তা বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষকও বটে আমি এটা বলতে চাই না তবে আমি শুধু আমার অনুমানটা এখানে থ্রো করি সেটা হচ্ছে যে এখানে ডাল মেকুচকালা হয় নাম্বার থ্রি একটা আর হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস আপনি হ্যাঁ এটা সত্য এটা দুঃখজনক এটা দুর্ভাগ্যজনক এটা নিন্দনীয় চরমভাবে আমি প্রতিবাদ জানাই ধিক্কার জানাই যে যারা পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে আহত বা নিহত করছে তাদের আমি ধিক্কার জানাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত তাদের দ্বারাও এই এক মাসে দশ বা এগারো জন ক্রস নামে নিহত হয়ে পরে আসবো তার মানে হলো আমি যেটা বলতে চাই যে এইখানে যে আনলফুল অ্যাক্ট এবং এই যে ক্যাজুয়ালটি এর জন্যে বিরোধী দল দায়ী এর জন্যে সরকারি দল দায়ী এবং এর জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেয়ী এবং সব দায়গুলোকে যদি আপনি যোগ করেন তাহলে আপনি দেখবেন যে এই ধরনের একটা সন্ত্রাসী অ্যাটমসফেয়ার এই তিন শক্তির আপনি অপকর্মের কারণে এই ধরনের একটা অ্যাটমসফেয়ার আজকে বাংলাদেশে তৈরি হয়েছে আপনার কাছে আবার আসবো নিজাম উনি বললেন যে তিনটা ফোর্সের কথা বললেন কিন্তু সরকারি দল আছে এই কিন্তু ওনার সাথে একমত কিন্তু দায় কিন্তু কেউ এড়াতে পারেন না আপনি যদি বাংলাদেশের দিকে তাকান বর্তমান বাস্তবতায় আপনি গোটা বাংলাদেশটাকে আপনি একজনের আমার কাছে বার্ন ইউনিট মনে হয় আমি কিন্তু কয়েকবার ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে গিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য যে অসহায় মানুষগুলো যে নিরীহ মানুষগুলোকে পুড়িয়ে মারা হচ্ছে যে নিরীহ সাধারণ একজন একজন লেগুনা চালা একজন সাধারণ গাড়ি চালক কিংবা একজন বাসের হেল্পার কিংবা একজন গার্মেন্টের কর্মী সে সারাদিন কষ্ট করে শ্রম দিয়ে বাড়ি ফেরার পথে তার উপর বোমা মেরে তাকে পেট্রোল বোমা মেরে কিংবা বাসে আগুন লাগে তাকে পুড়িয়ে মারা হচ্ছে এই নিঃশংসতায় এই বড় বড় রাজনীতি কিন্তু আমরা দেখতে চাই না আজকে বাংলাদেশে যদি আপনারা রাজনীতি করতে চান আপনার রাজনীতিবিদরা যদি দেশের অর্থনীতি না থাকে যদি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যদি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যদি আমার বিনিয়োগ বন্ধ হয়ে যায় আমার রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায় যদি আমার গার্মেন্টস সেক্টরে আপনার রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয় যদি আপনার ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম এবং মংলা বন্দরে সকল আমদানি রপ্তানি বন্ধ থাকে তাহলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে রাজনীতি করবেন কী নিয়ে রাজনীতি করবেন দেশের অর্থনীতি যদি না টিকলো আপনি কীভাবে রাজনীতিকে এগিয়ে নেবেন আপনি সরকারি দল কি বিরোধী দল সেটি মূল বিষয় নয় আজকে মানব মানবিক মূল্যবোধের একটি বড় বিষয় আজকে যেই মা তার সন্তানকে হারালো যে মা তাকে পুড়িয়ে মারা হলো আমি মনে হয় একমত আমরা এক্সট্রা জুডিশিয়াল একটি কিলিঙ্কো সমর্থন করতে পারি না আমরা বার্ন ইউনিটে একজন মানুষেরও মৃত্যু কামনা করতে পারি না এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি আজকে এই অরাজকতা এই বিশৃঙ্খলা দায় অবশ্যই সরকারকে একটা জায়গায় নিতে হবে ওই জায়গায় আপনার কাছে জনগণের যানমালের নিরাপত্তার দায়িত্ব আপনি জনগণের যানমালের নিরাপত্তা রক্ষা করবেন আপনি জনগণের কাছে কমিট কমিট কমিটমেন্টবদ্ধ জনগণের কাছে আপনার দায় আছে আপনাকে বলতে হবে যে আপনি কি উপায় করবেন আমি তো মনে করি যেখানে নাশকতা হয় যেখানে নৃশংসতা হয় যেখানে মানুষকে পুড়িয়ে মারা হয় সেখানে আপনি যে কোনো এরকম কঠোর হস্ত দমন করুন মানুষ সমর্থন করবে আর বিএনপি আপনি তো জনগণের জন্য রাজনীতি করেন এখন এই দেশের একটা বড় সমর্থন আপনার প্রতি আপনি জনগণকে ডেকে বলুন কিংবা আপনার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দেন যে আমার দলের একটি নেতাকর্মী যদি এর সাথে সম্পৃক্ততা হয় আমার দলের একটি নেতাকর্মী যদি কোনো মানুষকে পুড়িয়ে মারে আমার দলের একটি মানুষ যদি পেট্রোল বোমা বানানোর সাথে সম্পৃক্ত থাকে তাকে চিরদিনের জন্য আমি রাজনীতি করতে দেবো না আর আইন পাককারী সংস্থা আপনার তাকে তুলে নিন আপনি সরকার আপনারও দায়বদ্ধতা আছে আপনি আপনি একটা সমঝোতার মধ্য দিয়ে হোক আপনি একটা পজিটিভ একটি রাজনীতির মধ্যে দিয়ে হোক আপনি একটি সংলাপের মধ্যে দিয়ে হোক আপনাকেও একটা পজিটিভ রাজনীতি তৈরি করতে হবে কারণ জনগণের দায়বার এরানোর এড়ানোর সুযোগ কারো নেই আপনি আইন সংস্থা যে কর্মকর্তারা বড় করে কথা বলেন তারা সেটি বলতে পারেন না একটা দেশ একটা রাষ্ট্র একটা সরকার আপনি কিছু একটা বিরোধী দল আমরা একটা শক্তিশালী যদি বিরোধী পক্ষ না থাকে তো রাজনীতি কখনো সুস্থ সঠিকভাবে অগ্রসর হবে না আপনি বিএনপি যদি রাজপথের সঠিক পজিটিভ ভূমিকা রাজনীতি করে করতে পারে আমি তো ওনার সাথে একমত এবং যেন শিকদারও একটা কথা বললেন নিয়মতান্ত্রিক আন্দোলন কতগুলো পথ আছে একটা সময় ছিল যখন আপনি যখন গান্ধী যুগের কথা বলি কিন্তু পাকিস্তান আমল করে ইনক্লুডিং বাংলাদেশ আমলে সরকার কতজনকে আটক করবে আপনি একটা লাইন করুন না ঠিক আছে বিএনপি চেয়ারপারসনের অফিস কিংবা রাজপথ পল্টনে যে অবস্থা আপনি প্রতিবাদ জানান সেখানে আপনি বলুন আমি এই এক হাজার লোককে সরকার আটক করবে আরও এক হাজার বেরিয়ে আসবে আরও এক হাজার লোককে আটক করবে আরও এক হাজার লোক বেরিয়ে আসবে আপনি বিএনপির কিন্তু লাখো লাখো কর্মী সমর্থক সারা বাংলাদেশে তারা যদি গণগ্রেপ্তারের একটা প্রোগ্রাম গ্রহণ করে যে ঠিক আছে আমরা গণগ্রেপ্তারের প্রোগ্রাম গ্রহণ করব। আমি তো মনে করি বাসে আগুন লাগাতে হয় না আমি তো মনে করি লেগুনাতে গিয়ে আগুন লাগিয়ে একটা চালককে পুরি মারার দরকার হয় না রাজনীতি তখন দেশের মানুষের কাছে স্পষ্ট হবে যে একটি দলের এত নেতা কর্মীকে তারা আজকে যে নিজেরাই গণগ্রেপ্তার মধ্যে দিয়ে চলে গেল যে আপনি দেখেন বিএনপি চেয়ারপারসনের বাড়ি আমাদের এখান থেকে খুব যিনি যে কার্যালয় থাকেন সেই কার্যালয় এই গুলশান এলাকায় কমপক্ষে পাঁচশো বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থাকেন যেহেতু চার পাঁচ শতাধিক নেতা কেন্দ্রীয় কমিটিতে তার বড় অংশে কিন্তু গুলশানে থাকেন কয়জন নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজনীতির দলীয়ত্ম শুধু কিন্তু ক্ষমতার জন্য নয় রাজনীতির তো পর অংশ থাকতে হবে আর সরকারি দলও আমরা মনে করি সত্যি শক্তিশালী বিরোধী দল রাখতে হবে কেননা পার্লামেন্টে এখন কোনো বিরোধী দল নেই তো রাজপথে যে শক্তিশালী বিরোধী দল যদি প্রতিবাদ জানাবে একটা নিয়মতান্ত্রিক উপায় আমরা সেটাই তো আশা করি আমরা নিয়মাতান্ত্রিক রাজনীতি সরকারের কাছেও আশা করি আমরা যারা রাজপথে থাকবেন বা এখনও অবস্থান করছেন তাদের কাছেও আশা করি রাজনীতিটা আপনাকে আনতে হবে জনগণের জন্য দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে যখন মানুষের কল্যাণ থাকবে না মানবিক মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাবে তখন এই রাজনীতির কোনো সঠিক যৌক্তিকতা পুঁজবে বলে আমি মনে করি না জেনারেল শিকদার পেট্রোল বোমা প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে আহত হচ্ছে প্রত্যেক দিনই সরকার পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বারবার যে এই যারা করছে তাদের বিপক্ষে দাঁড়াবে এবং শ্যুট অ্যাড সাইটও অর্ডার দেওয়া হয়েছে সিকিউরিটি পার্সপেক্টিভে এই ধরনের মানে আর কি করণীয় আছে যে এই জিনিসগুলিকে ঠেকানো যাবে ঠেকানো কিন্তু যাচ্ছে না করণীয় কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের যে বিধিবিধান আছে সেও কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট বিষয়টি হচ্ছে যে এটার প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আমাদের অনেক ঘাটতি অবশ্যই আছে সেটা আমাদের স্বীকার করতেই হবে কিন্তু ঘাটতি থাকার পরেও আপনি যে কথাটি বললেন একটি মানুষ ধরেন আমাদের ষোলো কোটি মানুষ আমাদের পুলিশ ফোর্স কয়জন আপনার এখন দশ গস পর তো একটা পুলিশ লাগিয়ে দেওয়া সম্ভব নয় এটি কোনো রাষ্ট্রে হতে পারে না সেত পুলিশ পুলিশের রাষ্ট্র তো কেউ চায় না এটা আপনার ঘুমন্ত একটা রাতে একটা মানুষ একটা দোকানে একটা সাপলা ফেলে ঘুমিয়ে আসে সেখানে আপনি আগুন ধরাই দিচ্ছেন তাহলে তো সেই লোককে কে বাঁচাবে যোগ করছি আপনার সঙ্গে শুধু আমি গতকাল কুমিলা কুমিলা থেকে ফেনি গিয়েছিলাম এবং সেখান থেকে আবার ঢাকা ফিরলাম আমার পরিবার পরিবার জনসব কিন্তু মহাসড়কে আমরা অনেক গল্প শুনতাম যে রাস্তা অনেক রকম পাহড়া অনেক রকম গাড়ির টল আমি কিছুই দেখিনি কিন্তু না সেটাই আমি বলছি যে আমাদের সেইখানে নিরাপত্তা বোধ কি করে করব আমি নিজে তো বলেছি বিত ছিল যে আপনারা একটা কথা অনেক ব্যবস্থা অনেক গল্প শুনেছিলাম এই ঘাটতিটা সত্যিই অনেক ঘাটতিটা রয়েছে আমাদের যেমন ফোর্সের প্রশিক্ষণের ঘাটতি আছে ফোর্সের যে পেশাগত যে দক্ষতা সেটার ঘাটতি রয়ে গেছে তাদের কমিটমেন্টে ঘাটতি রয়ে গেছে এই যে ঘাটতিগুলো রয়ে গেছে সেই কারণে একটা দীক্ত হয়ে যায় আরেকটা দিক ওইটা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি কখনো এরকম ভাবে যে একেবারে আর যেখানে আপনি দেখছেন যে এখন আলোচনায় কিন্তু আমরা অনেকেই বলছেন যে আন্দোলন যে এখন দু একজনকে আমি এমনও বলতে শুনি যেটা আমার কাছে অত্যন্ত নিষ্ঠুর মনে হয় যে মানুষ মরে গেছে সরকার ঠেকাতে পারলো না এটা কিন্তু কোনো মানুষ বলতে পারে না আমি অভিযোগ করতে পারি সরকারের দায়িত্ব ছিল নয় বললেন ঠিক আছে আবার বলতে শুনি যে এটাই নাকি সাফল্য হ্যাঁ আপনি মানুষ কত নিষ্ঠুর হলে এই কথা বলতে পারে আমি কয়েকদিন আগে একটা টেলিভিশনে একজনকে বলতে শুনলাম একজন একেবারে আমাদের শ্রদ্ধাভাজন মানুষ হতে মতোই যে বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হলে তো ডেইলি কত লোক মারা যায় এ আর কয়জন লোক মারা গেছে আমি মানুষ হিসাবে এই কথাটি কি বলতে পারেন আপনি একজন মানুষের মৃত্যু কামনা করতে পারেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আপনি কি বলতে পারেন যে মারা গেছে কি হয়েছে আজকে দেখেন রাজনীতি রহিম ভাই যেটা বললেন মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন মানুষের কল্যাণে যদি রাজনীতি করেন তাহলে আপনি কি এই কথা বলতে পারেন যে চৌদ্দ লক্ষ ছাত্র, ছাত্রী কিসের পরীক্ষা কিসের কি এই কথা কি বলতে পারেন কোন দায়িত্বশীল ব্যক্তি বলতে পারেন এটা কোনো দায়িত্বশীল কি বিজ্ঞপ্তি দিয়ে কোনো দল এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কি বলতে পারেন এটা গৌণ বিষয় আমরা ষোলো কোটি মানুষের জন্য স্বার্থ রক্ষার জন্য ষোলো কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য ষোলো কোটি মানুষের স্বার্থ এই যে একটি এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটি একটা ভিত্তি এখানে জড়িত সেইটাকে আপনি একেবারে আপনার কর্মসূচি কর্মসূচি আপনি দিতে পারবেন এটা তো ফুরিয়ে যাচ্ছে না আপনি সাতাশ দিন পর্যন্ত আপনি কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচির রেজাল্টটাকে মানুষ মারা আর তো কিছু হয়নি মানুষ মানা ছাড়া কিছু হয়নি অতএব আপনি কি একটা রিস্পাইট দিতে পারতেন না আপনি কি এই ছাত্র সাথে তাকে একটা রিস্পাইট দিতে পারতেন না রাজনীতি আপনি কার জন্য করেন কিন্তু কার কল্যাণের জন্য করেন রাজনীতি কিন্তু যেন শিখতে আমার প্রশ্নটা ছিল যে পুলিশ কেন এফেক্টিভ হতে পারছে না আমরা এর উত্তরটা নিব একটা ছোট্ট বিরতির পরে আর এফ এল থ্রেড পাই প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসিটিভির রাতের আয়োজন আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন লেট এডিশন মানে আজকের বিষয় রাজনৈতিক কর্মসূচি ও জনজীবন বিরতিতে যাওয়ার আগে যেন শিকদার আপনার আপনি বলছিলেন পুলিশের কার্যকারিতার কথা কীভাবে এটা কার্যকরী হতে পারে না কার্যকরী তো যেটা আছে তারা যে একেবারে কার্যকরী নয় সেটা আমি বলছি আমি বলছি ঘাটতি আছে এই ঘাটতি থাকার কারণেই এই যে ঘটনাগুলো ঘটছে অনেক সময় আমরা যেটা দেখি আমাদের চোখে লাগে যে পুলিশটা করতে পারতো কিন্তু সেটা করেনি এরকম আমাদের কিন্তু চোখে লাগে সেটি হলো আমাদের কথা কিন্তু তারা যে করছে না তা নয় তারা যদি না করতো তাহলে আজকে কি হতো তারা যদি না করতো দেখেন এই যে যারা বোমা মারছে পেট্রোল মারছে নিরোহী মানুষ তারা যদি না করতো তাহলে আজকে তো আপনার হাজার হাজার মানুষ আজকে বাহনে উঠে চলে যেত এটা এটা তো এখন হয়ে প্রমাণিত হয়েছে আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে পত্রিকার মাধ্যমে কিন্তু এটা একেবারে ছবি সহ দেখা যাচ্ছে যে দলীয় ক্যাডার বাহিনী তারা যে কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই হয়তো রাজনৈতিকভাবে আপনি স্বীকার করবেন না যারা রাজনীতি করছেন কিন্তু আমরা তো দেখছি যে বিএনপি জামাতের ক্যাডাররা তারা এটা করছে বিএনপির ছাত্র এক সভাপতি ধরা পড়ছে বাড়ির মধ্যে বোম তৈরি করতে যেয়ে ওখানে বোম ফেটে তিনি মারা গেছেন এবং তার সাথে তার দুই ছোটো ভাগ্নি লালবাগে আহত হয়েছে আচ্ছা বলেন এখন এই যে ছোট দুটি বাচ্চা আহত হলো ঘরের ভিতরে হ্যাঁ তো এদের কি অবস্থা এইগুলো চিন্তা করলে কিন্তু একটা অন্য দিক আসে সুতরাং এখানে কিন্তু যখন আপনি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকমভাবে হয় সে কিন্তু পুলিশের পক্ষে ঠেকানো অনেক কষ্ট কারণ দেখেন পুলিশ ফোর্স যখন বলা হলো যে এটার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে আমরা যত শক্তি প্রয়োগ আছে সেই শক্তি প্রয়োগ করব। ধরেন পুলিশ তো পুলিশই কিন্তু একটা রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকো তারাও কিন্তু এই দেশের এবং একটা অবশ্যই তাদের রাষ্ট্রের একটি বড় অংশ তারাও ক্ষমতায় ছিল তো তখন তারা যখন এটার ভুল ব্যাখ্যা দেন বিভ্রান্তি করেন তখন কিন্তু মানুষের তাদের আত্মবিশ্বাস কমে যায় বুঝতে পারছেন আমরা দেখছি সেখানে যখন পুলিশ বলে যে সর্বশক্তি এখানে বলা বলা হচ্ছে যে কেন পুলিশ সর্বশক্তি কথা বলল এটা বোধ তাদেরকে দমন করার জন্য সেখানে কিন্তু আমরা শুনেছি আপনারা শুনেছেন কখনো বলা হয়নি যে আন্দোলনকারীদের দমন করা হবে এই কথা কিন্তু কখনো বলা হয়নি কখনো বলা হয়নি যে বিএনপিকে দমন করা হবে এই কথা কিন্তু বলা হয়নি কি করছে সেটা ভিন্ন কথা আমরা যেটা শুনছি সেটি বলছি যদি কারো মনের মধ্যে কিছু থাকে সেটা ভিন্ন কথা যত সময় পর্যন্ত প্রকাশ না করবে সেটা আমরা জানি না তাই না তো সেখানে যখন বলছে যে আমরা পেট্রোল বোমা কারিকে আমরা কঠোর হাস্তে দমন করবো নাশকতাকারীকে কঠোর হস্ত দমন করবো সেখানে তো রাজনৈতিক দল থেকে নইম্বা যেটা বলেন স্বাগত জানানো দরকার ছিল যে অবশ্যই আপনারা যদি পেট্রোল বোমা যারা মারছে এরকম মানুষকে তাদেরকে ধরবেন কোনো তার পরিচয় নেই সে কেউ দল করে না করে তাহলে কিন্তু এটি আসত একটি কথায় আপনি বলছেন একটু ব্রেকের সময় যে থার্ড কোনো পার্টি এখানে আস থার্ড পার্টি বলে কিছু নেই আপনার আজকে বিশ দলীয় জোট তাদের সাথে কিন্তু জামাত শিবির রয়ে গেছে শিবির কিন্তু ভাই জনে আমরা সবাই জানি দু সালে ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠান শিবিরকে বিশ্বের বিশ্বের তিন নম্বর সন্ত্রাসী সংগঠন আর জামাত কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে দু সালের চার ফেব্রুয়ারি মতি জেলা সভা করে বলছে যে কাদের মোল্লার কিছু হলে এই দেশে গৃহযুদ্ধ লাগবে এই দেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে কথাটা কিন্তু স্পষ্ট ভাবে তারা বলেছে তারা গোপন বলেন তা কাদের মোল্লার কিন্তু ফাঁসি হয়ে গেছে আর আরও কিন্তু তাদের আটজন এখন লাইনে আছে কি হবে আমরা জানি না তো তারা দেশে গৃহযুদ্ধ লাগাবে আর আগুন জ্বালিয়ে দেবে এটা কিন্তু অপ্রত্যাশিত নয় তা আমাদের বড় দুঃখের বিষয় যে বিএনপির মতো দল কেন এই জামাতকে এই শিবিরকে এই সুযোগ করে দিচ্ছে যারা বাংলাদেশ মানে না তারা বাংলাদেশের পতাকা মানে না তারা বাংলাদেশের পতাকে আগুন দিয়ে আসছে এটা সবাই জানে আপনার কাছে আবার যেন বিএনপির রাজনীতি এখন আন্দোলনটা কেমন হওয়া উচিত বলে মনে করেন আপনি আচ্ছা সেটা আমি বলার আগে বিষয় করি আপনাকে একটা হচ্ছে যে আপনি উনি বিএনপির বিরুদ্ধে বিশ দলীয় বক্তব্য দিলেন তো ওনার বক্তব্য কিন্তু আমার মনে হয়েছিল যে উনি গভর্নমেন্টের প্রেস নোট পড়তেছেন এরকম মনে হচ্ছিল আমার আর কি কিন্তু আমি জানি না যে ওনার রাজনীতির সম্পৃক্ততা কিরকম আর কি যদি এরকম বলতেন যে হ্যাঁ সরকারি দল বিরোধী দল এগুলা করছে এবং সরকারি দল এই সব মানে পরিস্থিতি তৈরির জন্য দায়ী কোন কোন ক্ষেত্রে দুই একটা ক্ষেত্র যদি বলতেন তাহলে আমি মোটামুটি একটা অবজেক্টিভিটি এর মধ্যে খুঁজে পেতাম কিন্তু আমি কিন্তু কোনো অবজেক্টিভিটি খুঁজে পাইনি আমি দুঃখের সাথে বলছি এটা এখন আপনি আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে আমি বিএনপির দুর্বল জায়গাগুলো আসব তার আগে আমি কতগুলো কথা বলি যেমন ধরেন আমরা উনি তাহারি কথা বলেছেন যে এইখানে হ্যাঁ গণ আন্দোলনের কিন্তু আমরা বিভিন্ন রকম চরিত্র বিভিন্ন দেশে দেখেছি যেমন একটা চরিত্র হচ্ছে যে কোনো একটা কেন্দ্রীয় স্থানে বিশাল একটা সমাবেশ ঘটিয়ে তার একটা ইফেক্ট ছড়িয়ে দেওয়া এই যেমন তাহারির স্কোয়ারের কথা উনি বলেছেন এটা একটা আরেকটা হলো আমরা একটা জানি যেটা স্টাইল যে চারদিক দিয়ে বেজিংকে ঘিরে ফেলা অবরুদ্ধ করা জনগণ দিয়ে যেটা মাও শেষন করেছিল আচ্ছা এছাড়া আরও অনেক ধরনের মানে এক্সপেরিয়েন্স আমাদের সামনে আছে তারপরে উনি বলেছিলেন যে এই আমাদের এখানে এই এই সন্ত্রাসী রাজনীতি এই সময় থেকেই শুরু হয়েছে এগুলো আসলে হয় এগুলো ইতিহাস সমর্থন করে না উনিশশো সালে কিন্তু যুগান্তর হয়েছিল এবং তার অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আপনি তারপরে সেটা ভেঙে এগারো সালে অনুশীলন হয়েছে তারাও করেছে এই ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশে রাজনীতির দুটা ধারা আমরা দেখেছি একটা ধারা নহীম নিজাম বলেছে গান্ধীবাদী ধারা আরেকটা ছিল সন্ত্রাসবাদী ধারা এবং আপনি লক্ষ্য করবেন যে ওই সন্ত্রাসবাদী ধারা যেটা ব্রিটিশ আমলে ছিল এর সূত্রপাত হয়েছিল কিন্তু এই বাংলা থেকে পাকিস্তান আমলে আন্দোলনে জনসম্পৃক্ততা বেশি ছিল কারণ ওই সময় ইস্যুগুলো ছিল অনেক পপুলিস্ট অনেক বেশি মানুষকে অ্যাকোমোডেট করবার মতো কারণ তখন আমাদের একটা সাংস্কৃতিক জাতিগত নিপীড়ন হচ্ছে বলে আমরা মনে করতাম এবং সেটা আমরা প্রুভ করেছি যে এইভাবে আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে ফলে মানে ম্যাক্সিমাম লোকের ওই মানে কি বলে একটা প্ল্যাটফর্ম এখানে দাঁড়িয়েছিল তিন নম্বর হলো যে স্বাধীনতার পরে যদি আপনি দেখেন দুই ধরনের তিন ধরনের আপনি দেখেন একটা হচ্ছে যে আপনি যদি লিটারেচার লিটারেচারগুলো আপনি দেখেন তাহলে দেখবেন বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এন্টি স্লেভারি সোসাইটি তাদের রিপোর্টগুলো যদি আপনি দেখেন আপনি দেখবেন যে হিল ট্যাক্সের উপরে কিন্তু মেসাগার হয়েছে হিল ট্যাক্সে কখন হয়েছে তিয়াত্তর চুয়াত্তর ওই বাহাত্তর সালে ওই সময় হয়েছে এন্টি স্লেভারি সোসাইটির রিপোর্টগুলোতে আপনি পাবেন আবার জাফদের লিটারেচার যদি আপনি দেখেন তাহলে বা বামপন্থীদের লিটারেচার যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে রক্ষী বাহিনী দিয়ে আওয়ামী লীগ আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে আবার যদি আপনি আওয়ামী লীগের বক্তব্য ওই সময়ের দেখেন আপনি আপনি দেখবেন যে গণবাহিনী করে জাসদ এবং হক তোহার পার্টি নতিন আলাউদ্দিনের পার্টি এরা আওয়ামী লীগের হাজার হাজার লোককে হত্যা করেছে তার মানে যেগুলো যে নিয়মতান্ত্রিক পন্থা ছিল রাজনীতির এটা যদি আমি স্বীকার করি তাহলে আমি মনে করবো আমি ইতিহাসও জানি না আমি রাষ্ট্রবিজ্ঞানও বুঝি না আমি প্লিজ আমি বলি আপনাকে দেখেন তারপরে আপনি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে সন্ত্রাস কম বেশি যুক্ত ছিল তার মানে আপনি যদি আমাকে বলেন যে আইডিয়াল সিচুয়েশনটা কি আমি বলবো সন্ত্রাসীন রাজনীতি কিন্তু আপনি যদি আপনার ইতিহাসের অভিজ্ঞতা থেকে বলেন যে না এই সময় থেকে সন্ত্রাস হয়েছে ওইটাকে আমি কন্টেস্ট করি এটা আমি মানি না কারণ আমি ইতিহাসের ছাত্র কারণ রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে আমাকে ইতিহাস পড়তে হয় বাংলাদেশের ইতিহাস আমাকে পড়তে হয় ফলে এটা আমি বলতে পারি না আই এম সরি আচ্ছা দুই নম্বর আমি যে কথাটা বলবো যে আপনি দেখেন যে এই সমস্যাটাকে যদি আপনি সিকিউরিটি প্রবলেম হিসাবে দেখেন তাইলে আলোচনাটা একরকম হবে ওই জায়গায় আমার কোনো এক্সপার্টিস নাই আমি বলতে পারবো না আমি সাধারণ লোকরা যেভাবে দেখে আমিও সেভাবেই দেখব কিন্তু আপনি যদি মনে করেন যে না এই রাজনীতিটার মধ্যে এই এই আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক সমস্যা লুকায়িত আছে তাহলে সেইটা যদি আপনি বলেন তাহলে সেটা আমি এক্সপ্লেন করতে পারি আপনি দেখেন যে এক নম্বর হলো যে আওয়ামী লীগ দিক থেকে যদি বলা হয় যে আমি সেই পাঁচই জানুয়ারি নির্বাচনে যাচ্ছি যে নির্বাচনে একটা সাংবিধানিক ধারাবাহিকতা ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন প্রয়োজন ছিল এই জায়গায় যদি আওয়ামী লীগ স্ট্যান্ড করে তাহলে তার বিপক্ষে আপনি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দিতে পারবেন বা ফোর্টি পার্সেন্ট দিতে পারবেন পক্ষেও আবার আপনি এরকম দিতে পারবেন কিন্তু যদি আপনি বলেন যে এরকম একটা নির্বাচন করে একটা সরকার পাঁচ বছরের টার্ম পূরণ করবে তাহলে আমি এক পারসেন্টও দিব না আওয়ামী লীগকে কেন দিব না তার কারণ হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এই নির্বাচন সাংবিধানিক লিগাল এটা হচ্ছে টেকনিক্যালি লিগাল কিন্তু রাজনীতিতে টেকনিক্যাল লিগালিটি দিয়ে একটা গভর্নমেন্টের ডেমোক্রেটিক লেজিটিমেসি এস্টাবলিশ হয় না ইংল্যান্ডে বহু লিটারেচার আছে আমি তো ডিটেলসে যাবো না আপনার পপুলার লেজিটিমেসি যদি না থাকে একটা গভর্নমেন্টের তাহলে ওই টেকনিক্যাল লেজিটিমেসি দিয়ে একটা গভর্নমেন্ট তার ডেমোক্রেটিক ক্যারেক্টার লাভ করতে পারে না এটা হলো একটা দিক দুই নম্বর তাহলে সেই ধরনের একটা সরকার সে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে গেলে সে আনডেমোক্রেটিক মেজার বা মিনসগুলো বেশি ব্যবহার করবে যেটা এই সরকার ব্যাপকভাবে করছে আপনি লক্ষ্য করেন

আপনি সংকুচিত করে দেবেন আবার আপনি বলবেন যে আমি ডেমোক্রেটিক স্পেস দিব না কিন্তু বিরোধী দল আন্দোলন করবে শান্তিপূর্ণ এইটা আমার এই পর্যায়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসি টিভির রাতের আয়োজন আর এফএল থ্রেট পাইপ লেট এডিশন লেট এডিশন আজকের বিষয় রাজনৈতিক কর্মসূচি ও জনজীবন জনাব নাইম নিজাম বিএনপির অনেক নেতাই এখন জেলে কাউকে দেখা যায় না আজকে মোস্তাদিক আলী ফালুকে আটক করা হয়েছে এরা তো সক্রিয় ছিল না অনেকেই যারা যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু রাজনৈতিকভাবে বা বোমাবাজি যেটা বলা হয় সক্রিয় ছিল না তাহলে কি পুলিশ কী আশঙ্কা করে দেখছি আমি পুলিশের বক্তব্যের সঙ্গে আমি আসবো কারণ আসলে এটা অনেকগুলো পুলিশ বাস্তবতা থাকে না এটা অতীত ইতিহাসও আমাদের সেরকমই বলে আমি যা যোগ করছি কয়েকটা পয়েন্ট আমি ওনার সঙ্গে একমত পোষণ করে যেটা যোগ করতে চাই সেটা হলো যে হ্যাঁ রাজনীতি দুটি ধারা একটা হলো চরমপন্থী সন্ত্রাসবাদী ধারা আর একটা হলো পজিটিভ ইতিবাচক একটা মানে উদারনৈতিক একটা পজিটিভ রাজনৈতিক ধারা একটা সমস্যা ছিল ব্রিটিশ আমলের কথা তিনি যে একদম এক্সামটা আনলেন সেই সময়টা একটা ধারা ছিল যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম করবো ভারতবর্ষ কায়েম করবো তখন হয়তো বাংলাদেশ বা পাকিস্তানের চিন্তা ছিল না প্রথম পার্টুকু সেই একটা যোগ ছিল সেই যোগটার মধ্যে কিন্তু আক্রমণ কাকে করত নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হতো না সেই সময় নিরীহ মানুষের উপর বোম মারা হতো না নিরীহ মানুষের যানবাহনে আক্রমণ করা হতো না কারে করা হলো ইংরেজদের করা হলো কিংবা তাদের রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী কিংবা সেনাবাহিনী তাদের উপর আক্রমণটা হতো আমার বক্তব্য এখন যদি বিএনপিতে কোনো চরমপন্থী দল নয় বিএনপির একটা উদার মধ্যপন্থী বিভিন্ন শ্রেণী দল মানুষকে সম্মিলিত সম্মিলিত করে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তো সেই দলটিকে কিন্তু আমরা হক তোয়ার দল হিসেবে দেখতে চাই না কিংবা গণবাহিনী হিসেবেও দেখতে চাই না আমরা মনে করি আমাদের একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আমরা বিএনপি দেখতে চাই তো বিএনপিকে যদি আমরা ওই জায়গাটুকু দেখতে চাই তাহলে এ ধরনের রাজনীতি আমরা তাদের কাছে আশা করবো না এবং কর্মকাণ্ডও আশা করবো না এটা প্রথমত আমার ব্যক্তিগত ওপিনিয়ন দ্বিতীয়ত হলো। রাজনীতিটার ক্ষেত্রে অনেকগুলো ঘটনা থাকে আপনি একটা আমি আপনার সাথে একমত আপনাকে সরকারকে স্পষ্ট অবস্থা নিতে হবে যদি জঙ্গি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ প্রশ্নে আসে আপনি কঠোর হস্তে দমন করবেন এই ক্ষেত্রে কেউ ফেরদৌস অধিমত করবে না আমিও করব না জাল শিকদারও করবেন না কতগুলো জায়গায় বাংলাদেশ সংবিধান প্রশ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রশ্নে একটা জঙ্গিবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের পক্ষে আমরা সবাই কম বেশি আমার মনে হয় এর বাইরে যাওয়ার আমাদের সুযোগও নাই কারণ আমরা তালাবান রাষ্ট্র দেখতে চাই না আমরা পাকিস্তান বাংলাদেশকে দেখতে চাই না এই জায়গাগুলো আমাদের খুব অবস্থান খুবই স্পষ্ট আরেকটি আপনি যে মামলার কথা বললেন পুলিশগুলো এরকমই করে থাকে বিএনপি যখন ক্ষমতা থাকে তখন আমরা কি দেখি সাবের হোসেন চৌধুরীর মতো একটা ভদ্র মার্জিত লোকের বিরুদ্ধে প্লেট চুরির মামলা দেওয়া হয় আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন অ্যাসানো মিলনের বিরুদ্ধে কী মামলা দেওয়া হয় ব্যারিটি ব্যাগ চুরির মামলা একটা মানে মিলনের মতো ছেলে কি বেনিটি ব্যাগ চুরি করতে পারে আপনি এখন সর্বশেষ একটা মামলার কথা আমি আপনাকে বলতে চাই আমার কথা হলো যেই দোষী হবে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু যাত্রাবাড়ি যে ঘটনাটি ঘটলো সেখানে কি আমি তো বিশ্বাস করি না যে শকত মাহমুদ কিংবা শায়রুল কিংবা ওই যে প্রেসিডেন্টের নাম কি যেন বিএনপির মারুফ কামাল গিয়ে ওখানে বোমাবাজি করে কেউ আগুন লাগিয়ে দেয়নি তাহলে এটা কেউ না কেউ তো করলো আইন পয়কারী সংস্থার দায়িত্ব হলো মূল আসামি কারা তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আপনি যদি একটি মামলাকে যেখানে মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়া দেওয়া হচ্ছে পুরী মারা হচ্ছে নিষ্ঠুরভাবে এই নিষ্ঠুরতার সঙ্গে যেই জড়িত থাকুক যারাই জড়িত থাকুক যদি সেখানকার কোনো বিএনপি কর্মী জড়িত থাকে আপনি ব্যবস্থা গ্রহণ করুন সেখানকার যদি জামাতের কোনো কর্মী জড়িত থাকে আপনি ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু রাজনৈতিক মামলা সকল ক্ষেত্রে আনলে হবে না কিন্তু আপনাকে রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক মামলা অবশ্যই হবে যদি রাজনীতি আপনি করতে চান কিন্তু যেগুলো নাশকতার সাথে সম্পৃক্ত যেগুলো মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়া পেট্রোল বোমা ছড়ে মারা এই জায়গাগুলো যদি স্পষ্ট অবস্থান গ্রহণ না করেন তাহলে আগামী দিনে কোনো দৃষ্টান্ত তৈরি হবে না কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না আমরা একটা অবস্থা দেখতে চাই কতগুলো জায়গাতে আমি বক্তব্য দীর্ঘ করছি না শেষ করছি আমি এটি বলে যে কতগুলো জায়গা আমাদের স্পষ্ট অবস্থান থাকতে হবে আজকে এই মাসে বাংলাদেশের শিল্প বিনিয়োগকারীরা জানেন না তিনি আগামী মাসে তার যে সঙ্গে যারা কাজ করলেন সেই সহকর্মীদের বেতন ভাতা দিতে পারবেন কিনা। আজকে বাংলাদেশের শিল্প কলকারখানা বিনিয়োগ আজকে আজকে সকল ক্ষেত্রে দুঃখে দুঃখে একটা অবস্থান গ্রহণ করছে এভাবে একটা অবস্থান চলতে পারে না দায়ী দায়িত্ব যেমন রাজনীতিবিদরা যদি দায়িত্ব না নেন তারা যদি রাষ্ট্রের প্রতি ভালোবাসা না আনেন জনগণের প্রতি যদি ভালোবাসা না থাকে আমার শিল্প কারখানা যদি বন্ধ হয়ে যায় ধ্বংস হয়ে যায় অর্থনীতি ধ্বংস হয়ে যায় পরিবহন সেট ধ্বংস হয়ে যায় পর্যটন তো একরকম বন্ধ বিদেশির এখন বাংলাদেশে আসতে চায় না এই যে জায়গাগুলোতে আমরা দাঁড়িয়ে আসছি এই জায়গার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কীভাবে হবে আমি জানি না যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক আমরা আশা করবো আমাদের রাজনীতিবিদদের কাছে আপনাদের সেই ভালোবাসাটুকু দেশের জন্য জনগণের জন্য তৈরি হবে শিকদার পুলিশকে মনে হয় একটু বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে যেমন আগে র্যাপ ক্রস ফায়ার করতে এখন পুলিশ করছে বলে অভিযোগ আছে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আজকে নিউ পুলিশ বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতাকে হাসপাতালে পাঠিয়েছে আমরা কি পুলিশ স্টেটের একটা মডার্ন ভার্সন দেখছি নাকি না আমি এই কথার সাথে আপনার সাথে একমত আজ পুলিশ কিন্তু যে অতিরিক্ত যে কাজ করে আইনের বাইরে গিয়ে আপনি যে কথাটি বললেন অবশ্যই এরকম ঘটনা ঘটলে সেটা আইনের ব্যর্থায় ঘটেছে আইন সে নিজের হাতে তুলে নিয়েছে তার ব্যবস্থা তার ভিতরে আইন আছে এবং সেটা নিতে হবে এবং সরকারকে সেটা নিতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু এই তার কথা মানে এই নয় যে পুলিশকে অতিরিক্ত অতিরিক্ত বা কমের বলে কোনো কথা নেই যথার্থ ক্ষমতা পুলিশের কি হবে সেটা কিন্তু স্পষ্ট ভাষায় পুলিশের বিধানে আইনে রয়ে গেছে সেটি পুলিশকে করতে হবে এটার বেশিও না এটার কমও নয় বেশি করলে সেটাও যেমন জবাবদিহিতার মতো আনতে হবে সেটাও আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আবার কম করে মানুষের জীবন সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না সেটি হলো একটি বিষয় আমি একটু আমার ফেরদোস ভাই একটি কথা আমার বিষয়ে হয়তো উনি হয়তো ওনার মতো করে বুঝছেন আমি ওনাকে সেই দোষারোপ করছি না বাট কথাটা হলো যে আপনি যখন একটি ইস্যু কথা বলবেন তখন কিন্তু আপনি সব ইস্যু একসঙ্গে কিন্তু বলা যায় না সে সময় কিন্তু উনি দিতে পারছেন আমি কিন্তু জামাতের কথাটা বলেছি এই কথাটা কিন্তু সত্য আপনি স্বীকার করবেন বা করবেন না সেটা আপনার বিষয়ে আমি সেটা বলছি না তারা কিন্তু প্রকাশ্য সাপলা চতরে আমি ওখানে ছিলাম আমি তখন সাপ মতিঝিলে একটি অফিসে কাজ করতাম আমি কিন্তু নিজে শুনেছি যে এই দেশে গৃহযুদ্ধ লাগবে আমরা আগুন জ্বালাবো এই কথাটা কিন্তু বিএন জামাত থেকে বলা হয়েছে এবং তারা তো ওই দু সালে সাইদির ফাঁসির পরে পতাকা পুড়িয়েছিলো সে সবই কিন্তু পত্রিকা এসেছিল ভাই আপনি দেখছেন কিনা আমি জানি না এবং তারা যে শহীদ মিনার ভেঙেছিল সেটাও এসেছিল। এখন আপনি বললেন যে সরকার দলের কথা তো আপনি কিছু বললেন না মনে হলো বোধহয় এক বিষয় হয়েছে অবশ্যই নয়ীম ভাই বলেছেন আমরা বলেছেন আপনি যেটা বলেছেন আমি তার সাথে একেবারে যে দ্বিমত পোষণ করছি তা নয় আমিও বলছি অবশ্যই সরকারের দায়িত্ব রয়ে গেছে সরকারের দায়িত্ব রয়ে গেছে দুই দুই দিকেই একটি হলো যে সন্ত্রাস সন্ত্রাসের কঠোর অস্থ দমন করতে হবে এটা যেমন একটি দিক অবশ্যই সরকারের রাজনৈতিক দিক বিবেচনা করতে হবে যে রাজনৈতিক যেন রাজনীতির মতো থাকে সেখানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেটা কিন্তু সরকার অস্বীকার করতে পারবে না সেটা আমরা কেউ অস্বীকার করতে পারব না সেই বিষয়টা কিন্তু অবশ্যই আছে সুতরাং আমি কিন্তু আপনার প্রশ্নের দিয়ে শেষ করি আমার বক্তব্যটি অবশ্যই পুলিশকে কঠোর হতে হবে এবং পুলিশ আমার মাঝে মাঝে কারো কারো মুখে আমি শুনি যে পুলিশ মনে হয় অতিরিক্ত কিছু বলে ফেলল পুলিশ কিন্তু এমনভাবে তাদের জ্যেষ্ঠার কথার মধ্যে একটা ডেটারেন্স সৃষ্টি করতে হবে সন্ত্রাসী যারা এই কাজ চলা তাদের মধ্যে যে ভীতির সৃষ্টি হয় এই কথা কিন্তু পুলিশকে বলতে হবে তা হলে কিন্তু ধরেন এই কথার মাধ্যমে যদি একটা ক্রাইম থেকে কাউকে বিরত রাখা যায় সেটা কিন্তু বেটার প্রিভেন্টেড অনেক বেটার সেজন্য পুলিশকে কিন্তু কঠিন কথা বলতে হবে

তুলনায় দুই দিন পিছানো হলো আচ্ছা প্রায় পনেরো লাখ পরীক্ষার্থী কিন্তু অপেক্ষায় দুই দিন পর কি সব ঠিক হয়ে যাবে বলে আপনি মনে করেন আমি বলছি আমি আপনার দ্বিতীয় প্রশ্নটার জবাব দিব তার আগে আমার একটা বক্তব্য ইনকমপ্লিট আছে সেটা হলো আমি বলছিলাম যে বিএনপির আন্দোলনের যে কৌশল এটার সাথে আমি একমত না এটা আমাকে এক্সপ্লেন করতে হবে খুব সংক্ষেপে করবো আমি আপনি গত পরশু দিন মানে ত্রিশ তারিখ আজকে তো এক তারিখ তাই না গত পরশু দিন ডেইলি স্টারের শেষের পাতায় আপনি একটা অনলাইন পোল হয়েছে পোলের রিপোর্ট মানে রেজাল্ট আর কি ওরা ওরা চেপে দিয়েছে সেখানে হলো যে একজন মন্ত্রী নিশ্চয়ই আপনারা জানেন সেই মন্ত্রী কোন মন্ত্রী তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বিএনপি বা বিশ জোটের সাথে কোনো মানে ফয়সালা আলোচনার টেবিলে নয় ফয়সালা হবে রাজপথে এটা কিন্তু একজন মন্ত্রী বলেছিলেন এবং সমস্ত পত্রিকায় সমস্ত প্রায় সমস্ত টেলিভিশনে এটা প্রচার করা হয়েছে ওইটার উপরেই পোলটা হলো সেখানে জনগণের যে এটা মানে সিক্সটিন পার্সেন্ট বললো যে হ্যাঁ মন্ত্রী যেটা বলেছে এটা ঠিক আর হ্যাঁ আর চুরাশি পার্সেন্ট লোক বললো নো যে না আমরা এই বক্তব্যের সাথে একমত না তার মানে কি তার মানে চৌরাশি পার্সেন্ট লোক চায় যে আলো আলাপ আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান হোক এটা চায় তাহলে বিএনপি যে সাতটা প্রস্তাব উপস্থাপন করলো সেখানে কি তার মূল বক্তব্যটা কি মূল বক্তব্যটা হলো যে এটা একটা রাজনৈতিক সমস্যা নির্বাচন নিজেরা তৈরি হয়েছে এই সমস্যাটা আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে আলোচনায় বসে সেটাকে একটা সমাধানে আসতে হবে এটা এখন আপনি দেখেন যে তার মানে কি যে বিএনপির যে পলিটিক্যাল স্ট্যান্ড তার পেছনে কিন্তু ব্যাপক সংখ্যক জনগণের সমর্থন রয়েছে আমি যদি ওই পোলটাকে একটা মানে কি বলে স্যাম্পল হিসেবে ধরি

রূপান্তরিত করা সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে তার জন্য যে লিডারশিপ যে স্মার্টনেস এটা বিএনপির নেতৃত্বের মধ্যে আমি লক্ষ্য করছি না এটা না করে তারা যেটা করছে যে কথা উনিও বলেছেন আমরা সবাই বলি এই পথটা আমি মনে করি যে ভালো পথ না কারণ যদি বিএনপি আজকে ক্ষমতায় আসে আওয়ামী লীগ যদি ওই পথ অনুসরণ করে তারা করতে পারবে না অবশ্যই করতে পারবে তাহলে কি হবে তার মানে বাংলাদেশ একটা সন্ত্রাস প্রবণ জনপদে পরিণত হবে এইটা আমাদের কারো কাছে এই না আমরা চাই না এটা এটা বন্ধ হোক এটা হল আমার বক্তব্য নাম্বার টু আমি যেটা বলতে চাই আপনি যেটা বললেন যে এসএসসি পরীক্ষা দেখেন আমি আজকে একটা মজার কথা বলি আমি সারাদিন আজকে বাসাই ছিলাম বলতে গেলে আমি টেলিভিশনের স্ক্রল দেখছিলাম এখানে ওই গতকালকে বিজিবি প্রধানের বক্তব্য আপনারা জানেন কি বললেন উনি তারপরে পুলিশ প্রধান বললেন যে পরীক্ষা নিরাপত্তা দেওয়া হবে পরীক্ষার্থীদের পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইত্যাদি র্যাব প্রধান বললেন যে পরীক্ষার্থীদের প্রয়োজনে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে তখন বিশ্বাস করেন আমি খুব মোটামুটি আশ্বস্ত হচ্ছিলাম যে না সরকারের যে এনফোর্সমেন্ট এজেন্সিস হ্যাঁ এরা বোধহয় সাংঘাতিকভাবে প্রিপেয়ার্ড এবং দে হ্যাভ দ্য কনফিডেন্স যে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে পুরো আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে বা আনতে পারবে এবং স্মুথলি পরীক্ষা হয়ে যাবে অবশ্য শিক্ষামন্ত্রী মহাদেয়ের বক্তব্যটা আমার কাছে খুব গার্ডেড মনে হয়েছিল তিনি বলছিলেন যে আমি পরিস্থিতি অবলোকন করছি বা পর্যবেক্ষণ করছি আগামীকাল জানাবো যে পরীক্ষা হবে কি অবেনা এই যে আপনি দেখেন যে রাজনীতিবিদদের চাইতে মানে প্রশাসনের লোকেরা সেটা পুলিশ প্রশাসনই হোক সিভিল প্রশাসনই হোক মিলিটারি প্রশাসনই হোক বিডিআর হোক জিবিওক যাই হোক এই যে হেদের যে মানে অতিমাত্রায় মানে অতিকথন যেটা আর কি আমরা অনেক সময় লক্ষ্য করি এবং কোন কোন ক্ষেত্রে এরাও যে রেটরিক্সের আশ্রয় গ্রহণ আমাদের সময় কম আপনি আমাদের মনে হয় ঠিক হবে কি না বলছি যে এই ধরনের রেটোরিক্স কিন্তু আসলে পলিটিশিয়ানরা করে এটা সরকারি দল করে বিরোধী দল করে এগুলো আমরা জানি আমরা অভ্যস্ত কিন্তু যখন এই পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে প্রশাসনের লোকেরা ইনভলভ হয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে সমস্যার আরেকটা নূতন মাত্রা তৈরি হয় এইখান থেকে যদি এরা বিরত না হয় তাহলে এই পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হবে বলে আমার আশঙ্কা আপনাকে একটা প্রফেশনাল প্রশ্ন করতে চাই নিজামে আমাদের এক মিনিট সময় আছে ছোট্ট করে আমাদেরকে বলতেন গোপন জায়গা থেকে আজকাল তথ্য আসছে স্টেটমেন্ট আসছে ভিডিও আসছে সাংবাদিক যেখান থেকে পায় তথ্য নিশ্চিত করতে পারলেই কিন্তু সে দিয়ে দেবে এটা কি ঠিক নাকি এখনকার প্রেক্ষাপট ভিন্ন না প্রেক্ষাপট তো অনেক ধরনের ভিন্নতার সব সেই পৃথিবীর যখন একটা সংকট হয় ক্রাইসিস হয় মিডিয়া তার ভূমিকা পালন করে আমি আপনি সবাই জানি ইরাকের যুদ্ধের সময় কিংবা আফগানিস্তানের যুদ্ধের সময় সেখানকার মিডিয়াগুলো তাদের সেনাবাহিনীকে সহায়তা করেছিল এবং তারা যেরকম একটা বক্তব্য সেখানকার মানবাধিকার নিয়ে কোনো রিপোর্ট আমরা দেখিনি আমরা দেখেছিলাম কি সেখানকার সেনাবাহিনীর সঙ্গে তারা গিয়ে কাজ করে তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো সব করেছিল এক একটা সময় একটা রাষ্ট্র একটা কার্যকর থাকে যদি এমন কোনো ভিডিও বার্তা থাক থেকে হয় যেটা রাষ্ট্রের জন্য সন্ত্রাসের জন্য একটা হুমকি কিংবা যেটা জঙ্গিবাদের আহ্বান সেটা আপনি কতটুকু আমি কতটুকু বডকাস্ট করবো এটা একটা প্রশ্নবিদ্ধ যদি সেটি ডেমোক্রেসির সাথে সম্পৃক্ত থাকে গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু সেটা একটা পজিটিভ ধারা থাকবে তবে আমি মনে করি বাংলাদেশে গোপন ভিডিও বার্তা দেওয়ার মতো লাদের মতো এনভায়রনমেন্ট পরিবেশ এখনও আসে না আমি শেষ করছি আরেকটা জিনিস শেষ করতে চাই এই জায়গায় দ্বিতীয়ত হল অনেকগুলো পয়েন্টের মধ্যে আমরা মিডিয়া যারা কাজ করি আমাদের সবার আমাদেরও একটা সেলফ দায়িত্ববোধ আছে এই সেলফ দায়িত্ব দায়িত্ববোধ বলুন আর সেলফ সেন্সরশিপ বলুন আর অথবা বাস্তবতা বলুন সমাজের কাছে রাষ্ট্রের কাছে জনগণের কাছে ডেমোক্রেসির কাছে সেটি আমাদেরকে পালন করতে হবে কম বেশি আর আইনের শাসনের ব্যর্থ যখন যে ঘটাবে আমি বলছি যে নাশকতামূলক কর্মকাণ্ড আমি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি মানুষকে পুড়িয়ে মারার ঘটনা আমি বোঝাচ্ছি একজন নিরীহ ট্রাক চালকের গায়ে আগুন ধরিয়ে ঘটনা এগুলোর বিরুদ্ধে আইন পৈকরিক সংস্থা ব্যবস্থা নেবেন কিন্তু অতি কথন নয় আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে এবং রাজনীতিবিদদের কাছে অতি কথন চাই না আমরা পজিটিভ একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে এই সংঘাত সহিংসতা এবং এই কোনোটাই থাকবে না একটা পজিটিভ ধারা তৈরি হবে আমরা একটা নতুন কিছু দেখতে চাই নাইম নিজাম শিকদার অধ্যাপক ফেরদোস আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল নয়টায় আজ এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসএস টিভির সঙ্গে থাকুন শুভরাত্রি